পূজো মিটতে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূল। 23 অক্টোবর থেকে উপনির্বাচনের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 23 তারিখ খড়দা ও গোসাবায় জোড়া সভা অভিষেকের, 25 তারিখ দিনহাটায় ভোট প্রচার করবেন তিনি, 26 অক্টোবর শান্তিপুরে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারে গিয়ে আক্রান্ত দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। প্রার্থী ও বিধায়ককে ঘিরে জয় বাংলা ও গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। 30 অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, এদিন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে নিয়ে বামুনহাটা এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। অভিযোগ, প্রচার চলাকালীন প্রার্থী ও বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বিজেপি প্রার্থী ও বিধায়ককে নিগ্রহ করা হয় বলে অভিযোগ, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দাবি তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীকে সঙ্গে নিয়ে এই বাজার যখন প্রবেশ করে যাচ্ছিলাম, সেখানে চিৎকার চাঁচামেচি, অশোক মণ্ডল গো ব্যাক, মিহির গোস্বামী গো ব্যাক, বিভিন্ন ধরনের ধাক্কাধাক্কি, অমুক টমুক, এবং সেই ক্ষেত্রে একটা কথাই বলছিল, আমরা নির্বাচনে ভোট দিতে দেব না, আমরা মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ভোট, আমরা ভোট দিতে দেব না। এইভাবে হুঙ্কার শহর গ্রাম্য শহরে এই যে তাদের স্লোগান অক্ষর গালিগালাজ করে আমার গায়ে ধাক্কা টাক্কা দিয়ে যে জিনিস করেছে, সেটা আমি মনে করি খালি বামানের অঞ্চল না, আমাদের দিঘাটা বিধানসভা কেন্দ্রের মানুষ এই ঘটনাকে সারা নিন্দা করবে। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেস সন্ত্রাস এবং তুষ্টিকরণে বিশ্বাস করে, তাই তার নমুনা আজকে আমি আমাদের দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী সম্মানীয় শ্রী অশোক মণ্ডলকে নিয়ে বামুনহাট অঞ্চলে বিভিন্ন বাড়ি এবং বন্দরগুলোতে প্রচারে এসেছিলাম। এখানে এসে যে চেহারা দেখলাম, সন্ত্রাসের যে আবহ দেখলাম, সন্ত্রাসের সেই আবহ আমার মনে হয় আফগানিস্তানকেও লজ্জা পাবে। উদয়নবাবু যতই গুন্ডামি করুক, যতই সন্ত্রাস সৃষ্টি করবার চেষ্টা করুক, পয়সা দিয়ে বাংলাদেশ থেকে হয়তো কিছু হারমাতকে নিয়ে আসবে এবং এখানকার দুধের গাইদের দিয়ে বিজেপি কর্মীদের এবং বিজেপির প্রার্থীকে বা বিজেপির বিধায়কের উপর আক্রমণ করতে পারে, কিন্তু মানুষের অধিকারকে আটকে রাখতে পারবে না। এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ কি বলেছেন শোনাব। তাদের পায়ের তলার মাটি সরে গেলে পরে এই ধরনের কথাবার্তা বলে, জনগণ যদি কোথাও কাউকে স্লোগান দেয় সেটা তাদের ব্যাপার, আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু সেটা দলের থেকে এরকম কোনো কর্মসূচি ছিল না, কর্মসূচি নেই।